আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একসঙ্গে ধনিয়া পাতা এবং তার পালং শাক চাষ করছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে, অসাধারণ। দেখুন তরতাজা সবজি শীতকালীন, এটা শীতের সময়। এই তো মনে হচ্ছে গা থেকে মাত্রই কুয়াশা শুকিয়ে যাচ্ছে, অনেক সুন্দর শীতকালীন সবজি, ভালো লাগতেছে দেখতে, পরিবেশটাও ভালো। দেখুন গ্রামে একদম আশেপাশে শুধু সবজি আর সবজি, পাশে আলু ক্ষেত, মরিচ, রসুন, অনেক কিছুই আছে এখানে। তারা একসঙ্গে ইয়া করছে আপনার ধনিয়া এবং পালং শাক, সুন্দর হয়েছে, অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে দেখতে। দেখতে পাচ্ছেন যে পালং শাক কীভাবে চাষ করে, এই যে ধনিয়া গাছ মাটিতে, এগুলো সব বীজ, চারাতে বীজ থেকে চারা আমরা আসলে খাই, খাই বাজারে পাওয়া যায়। দেখুন সুন্দর লাগতেছে, সত্যি অসাধারণ, মুগ্ধ হয়ে যাচ্ছে আমি দেখে, খুব ভালো লাগতেছে, অসাধারণ। জায়গাটাও সুন্দর, আশেপাশে সবুজ আর সবুজ, সব শুধু সবজি, বিভিন্ন ধরনের সবজি, লাউ, মিষ্টি কুমড়া, যা আছে বেগুন, আলু, অনেক কিছু ফসল লাগাইছে কৃষকেরা। দেখেন ভিউয়ার্স কত সুন্দরভাবে লাগাইছে পালং শাক এবং ধনিয়া পাতা।